আসসালামু আলাইকুম ভিওকাম টু সুপার শিক্ষার্থী এবং সহকর্মী বৃন্দু আজকে আমি ক্লাস নাইনের ইংরেজি বিষয়ে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যাক্টিভিটির যে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করব। আর এই জায়গায় আমি অল্টারনেটিভ উত্তর উপস্থাপন করব যারা যাতে তোমার যে উত্তরটা পছন্দ হবে সেই উত্তরটায় দিতে পারো তাহলে এই জায়গায় অ্যাক্টিভিটিতে যে ইনস্ট্রাকশন রয়েছে কি বলা হয়েছে নাও রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইনস ইউ আর ইউজুয়ালি ইনফর্ম বাই ইউর স্কুল দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশেন্স ইন ফেয়ার্স অর গ্রুপস ফাইনালি শেয়ার ইউর রিসপন্সেস উইথ দ্য ক্লাস বলা হচ্ছে এখন স্কুলে তোমাকে জানানোর জন্য সাধারণত যেসব বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেওয়া হয় সেগুলো নিয়ে ভাবো তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো সবশেষে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো আর এই জায়গায় ছয়টা বইয়ের মধ্যে ছয়টা কোশ্চেন দেওয়া রয়েছে এখন এই কোশ্চেনগুলোর উত্তর আমি উপস্থাপন করব। এখন প্রথম যে কোশ্চেন এই বলা হয়েছে হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল বলা হচ্ছে স্কুল তোমার স্কুল দ্বারা তুমি কোন বিষয়গুলো তোমাকে ইনফর্ম করা হয় এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে আর আমিও সেই কারণে কি প্যাসিভ ভয়েসে করেছি উত্তরটাও প্যাসিভ ভয়েসে করেছি এই জায়গায় যেটা একটা উত্তর হচ্ছে উই আর ইউজুয়ালি ইনফর্মড অ্যাবাউট ভেরিয়াস থিংস বাই আওয়ার স্কুল ইনক্লুডিং বলা হচ্ছে আমি আমার স্কুল দ্বারা অনেক জিনিসই অনেক বিষয় সম্পর্কে কি মানে আমাকে ইনফর্ম করা হয় তার মধ্যে ইম্পর্টেন্ট ডেটস মানে ইম্পর্টেন্ট ডেটস বলতে বোঝানো হচ্ছে গুরুত্বপূর্ণ যে তারিখ রয়েছে সাচ এস হলিডেজ যেগুলা ছুটির দিন এক্সামস মানে এক্সাম ডেটগুলা বলা হচ্ছে অ্যান্ড স্কুল ইভেন্টস মানে স্কুলের বিভিন্ন যে ইভেন্টস থাকে এরপরে হচ্ছে স্কুল পলিসিস রুলস অ্যান্ড রেগুলেশনস মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম কানুন যেটা বর্তানো হয় তারপরে হচ্ছে চেঞ্জেস ইন স্কেডিউলস অর রুটিনস এখন এটার প্রোনাউন্সিয়েশন শেডিউলও হয় আবার স্কেজল হয় শেডিউল হচ্ছে ব্রিটিশ এবং স্কেজুল হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন তার মানে যে সময় যে চেঞ্জ হয় কোনো ইয়েতে যে রুটিনে চেঞ্জ হলে কিন্তু আবার এটা কি করা হয় ইনফর্ম করা হয় এরপরে হচ্ছে একাডেমিক অ্যানাউন্সমেন্ট সাচ এস অ্যাসাইনমেন্টস প্রজেক্টস অ্যান্ড ডেডলাইনস মানে বিভিন্ন কিছুর ডেডলাইন দেওয়া হয় তারপরে হচ্ছে সর্বশেষ যেটা সেফটি প্রসিজার্স অ্যান্ড ইমার্জেন্সি প্রোটোকলস এখন প্রোটোকলটা হচ্ছে কোনো জায়গায় সৌজন্যবোধ রাখার জন্য যেটাই করা হয় সেটাই প্রোটোকলস যেমন বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে নেওয়া হয় ওই সময় কিন্তু ইমার্জেন্সিভাবে শিক্ষার্থীদেরকে বলা হয় যে তোমাদের গত আগামীকাল এই জায়গায় যাইতে হবে তার মানে কি এটা হচ্ছে ইমার্জেন্সি প্রোটোকল হতে পারে আবার প্রোটোকল হতে পারে অন্য কিছু অন্যরকম রাজনৈতিক প্রোটোকল থাকে এই জায়গায় রাজনৈতিকটা আসবে না এরকম তাহলে এইটা একটা উত্তর হতে পারে এখন এটা অল্টারনেটিভ আরেকটা উত্তর ছোট করে আমি যেটা প্রস্তুত করেছি সেটা হচ্ছে এটা আরও সহজ উই আর ইউজুয়ালি ইনফর্মড ইম্পর্টেন্ট ডেটস সার্চ অ্যাজ হলিডেজ এক্সামস স্কুল ইভেন্টস অ্যাটসেট্রা তারপরে অ্যাকাডেমিক অ্যানাউন্সমেন্টস স্কুল পলিসিস রুলস অ্যান্ড রেগুলেশনস তারপরে চেঞ্জেস ইন স্কেডুল আর শিডিউলস রুটিনস

স্কুল অফিসিয়াল অথবা স্কুল কর্তৃপক্ষ যে রয়েছে এটা স্কুল কর্তৃপক্ষ তোমাকে এগুলো কিভাবে অর্থাৎ কোন মাধ্যমে তোমাকে ইনফর্ম করে এখন এটা বলেছি স্কুল অফিসিয়ালস টিপিক্যালি ইনফর্ম মি অথবা আস মি হচ্ছে যদি তুমি একাই দাও আর আজ আমি বলতে পারি আসও দিতে পারি যে আমাদেরকে ইনফর্ম করে কারণ এটা স্কুলের আমরা এই শিক্ষার্থী বলতে যে সকল শিক্ষার্থী সবাই আজ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই সেখানে আমি বলেছি স্কুল অফিসিয়ালস টিপিক্যালি ইনফর্ম মি অর আস থ্রু আাইটি অফ চ্যানেলস সাচ এস মানে স্কুল কর্তৃপক্ষ আমাকে বিভিন্ন মাধ্যমে কি করে আমাদের আমাকে বিভিন্ন তথ্য জানায় যেমন কী কী হতে পারে রিটেন নোটিসেস পোস্টেড ইন কমন এরিয়াস লাইক বুলেটিন বোর্ডস অর স্কুল ওয়েবসাইট মানে রিটেন নোটিস থাকে থাকতে পারে রিটেন লিখিত নোটিসে কোন জায়গায় ই করা হয় যে কমন এরিয়া বিভিন্ন সাধারণ এরিয়া আছে যেগুলো সবাই জানে যেমন লাইক বলা আছে বুলেটিন বোর্ডস মানে বোর্ড থাকে যে জায়গায় কি করা হয় নোটিস প্রদান করে। আবার স্কুল ওয়েবসাইট স্কুলের ওয়েবসাইটেও প্রদান করা হয় আরেকটা হচ্ছে ইমেইলস অর মেসেজেস থ্রু সেন্ট থ্রু স্কুল কমিউনিকেশন প্ল্যাটফর্ম আর স্টুডেন্ট পোর্টাল স্টুডেন্ট পোর্টাল যদি থাকে সে জায়গায় ইমেলও পাঠানো হয় আবার ম্যাসেজের মধ্যেও দেওয়া যেতে পারে আর সর্বশেষ যেটা রয়েছে ভার্বাল অ্যানাউন্সমেন্টস মেজ ডিউরিং অ্যাসেম্বলিস ক্লাস মিটিংস অর থ্রু ইন্টারকম সিস্টেমস মানে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় কি হতে পারে এটা অ্যাসেম্বলির সময় আবার ক্লাসেও জানিয়ে দেওয়া দেওয়া যায় আবার আরেকটা হচ্ছে ইন্টারকম সিস্টেম ইন্টারকম মানে হচ্ছে আত্মযোগাযোগ যেটা আন্তযোগাযোগের মাধ্যমে কি এটা প্রদান করা হয় ভার্বাল কমিউনিকেশন তার মানে এগুলাও দিতে পারো এখন অল্টারনেটিভ এটার অল্টারনেটিভ উত্তর আরেকটা হতে পারে যেমন এটা আরো সহজ স্কুল অফিসিয়ালস টিফিক্যালি ইনফর্ম মি অর আস থ্রু নোটিসেস ইমেইলস অর মেসেজেস থ্রু স্কুল কমিউনিকেশন প্ল্যাটফর্মস অর স্টুডেন্ট পোর্টালস ভারভার অ্যানাউন্সমেন্টস ডিউরিং অ্যাসেম্বলিস অ্যান্ড ক্লাস মিটিংস তার মানে তোমরা এই এটাও দিতে পারো এরপরে হচ্ছে সি নাম্বার যে প্রশ্ন সি হচ্ছে ওয়াট টাইপ ওয়াট টাইপ অফ ওয়ার্ডস সেন্টেন্সেস এক্সপ্রেশনস অ্যান্ড টোন ড দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং মানে কোনো বিষয় সম্পর্কে যে সময় তোমাকে ইনফর্ম করে ওই সময় স্কুল অফিসিয়াল অর্থাৎ স্কুল যে কর্তৃপক্ষ রয়েছে এটা তোমার কেমন শব্দ ব্যবহার করে সেন্টেন্স কেমন হয় আবার এক্সপ্রেশন কেমন হয় এবং এগুলা টোন কেমন হয় এখন এই জায়গায় আমি যেটা উত্তর রেডি করেছি দ্য স্কুল অফিসিয়াল ইউজেস দ্য ফর্মাল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস টু মেনটেন প্রফেশনালিজম অ্যান্ড অথরিটি মানে স্কুল অফিসিয়াল কি ব্যবহার করে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং ওয়ার্ড ব্যবহার করে এবং সেন্টেন্সগুলো ফর্মাল হয় টু মেনটেন কিসের জন্য মানে প্রফেশনালিজম বলতে এই জায়গায় পেশাদারিত্ব এবং অথরিটি মানে কর্তৃত্ব বজায় রাখার জন্য ইট অলসো ইউজেস পোলাইট অ্যান্ড রিসপেক্টফুল টুন টুয়ার্ডস স্টুডেন্টস এটা কিন্তু মানে পোলাইট ল্যাঙ্গুয়েজও ব্যবহার করে পোলাইট টোন ব্যবহার করে কারণ কি এই জায়গায় বলা হয় যে সকল শিক্ষার্থীদের অবগতির জানানোর জন্য যাচ্ছে যে তারপরে কিন্তু আবার শেষে বলে সবাইকে কোনো কাজ করার জন্য অনুরোধ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পোলাইট্রন ব্যবহার করে এই রিক্সে সেই কারণে বলা হয়েছে সামটাইম মানে সাম টাইমস মাঝে মাঝে ইট ইউজেস সাম ইনস্ট্রাকশনাল ওয়ার্ডস টু প্রোভাইড গাইডেন্স অর ডিরেক্টিভস অন হোয়াট অ্যাকশনস টু বি নিড টু বি টেকেন অর্থাৎ মাঝে মাঝে কি কিছু নির্দেশনামূলক শব্দ ব্যবহার করে কিসের জন্য গাইডলাইন দেওয়ার জন্য আবার নির্দেশনা দেওয়ার জন্য যেগুলো কি করতে হবে কাজগুলো করতে হবে এরপরে ডি যেটা রয়েছে কোয়েশ্চেন ডিটে হচ্ছে do ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ of those notices অর অর্ডারস অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়াল ইউজ ইফ ইয়েস ওয়াট আর দে এখন এই প্রশ্নটা হচ্ছে যে তুমি কি পেয়েছো কোন পার্থক্য পেয়েছো যেগুলো ওই সব নোটিস এবং অর্ডারের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং আমরা সাধারণভাবে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এই ল্যাঙ্গুয়েজ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি তার মানে একটু বড় হবে উত্তর অভিয়াসলি আমি বলেছি অভিয়াসলি দেয় আর মেনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন স্কুল নোটিসেস অর ওয়ার্ডার্স অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে প্রত্যেক দিন যে ভাষা ব্যবহার করি সেই ভাষায় এবং স্কুলের নোটিস এবং ওয়ার্ডারের যে ভাষায় এর মধ্যে পার্থক্য রয়েছে স্কুল নোটিসেস অর ওয়ার্ডার টেন টু বি মোর ফরমাল ইনস স্ট্রাকচার্ড অ্যান্ড অথোরিটেটিভ কম্পেয়ার টু কেজুয়াল এভরিডে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে স্কুল যে নোটিশ রয়েছে সেগুলার ভাষা কি হয় সাধারণত ফর্মাল হয় তারপরে হচ্ছে স্ট্রাকচার হয় সংগঠিত হয় এবং অথোরিটেটিভ অথোরিটিভ কি ব্যবহার করে অথোরিটেটিভ কম্পেয়ার টু অথরিটিভ মানে হচ্ছে এই যে কর্তৃপক্ষমূলক কর্তৃত্ব পরায়ণমূলক কি ভাষা ব্যবহার করে কিসের কম্পেয়ার টু ক্যাজুয়াল আমরা যে যে জীবনে ব্যবহার করি সেটার তুলনায় দে মে ইউজ স্পেশালাইজড টার্মিনোলজি টার্মিনোলজির বলা হচ্ছে শব্দ জ্ঞান অথবা ভাষা একটা বিজ্ঞান রয়েছে সেটাকে বলা হয় যে নির্দিষ্ট কিছু টার্ম রয়েছে বিশেষ কিছু টার্ম ব্যবহার করে তারপর রিলেটেড টু এজুকেশন যেগুলো শিক্ষা এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের মানে প্রশাসন সম্পর্কিত হুইচ মে নট বি কমনলি ইউজড ইন এভরিডে কনভার্সেশন যেগুলা সাধারণত এই যে আমরা যে প্রাত্যহিক জীবনে যে কথোপকথন করি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় না তার মানে ওই স্কুলের নোটিস এবং আমাদের যে সাধারণভাবে আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কথোপকথনের মধ্যে এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এরপরে হচ্ছে ই নাম্বার হচ্ছে ই নাম্বার প্রশ্নটা হচ্ছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্কুল অফিসিয়াল ইউজ আর ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ এখন বলা হচ্ছে তুমি কেন মনে করো যে স্কুল অফিসিয়াল যে ভাষাটা ব্যবহার করে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কেন ব্যবহার করে এখন ওইটার ব্যবহার উদ্দেশ্য দিতে হবে স্কুল অফিশিয়ালস ইউজ আ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইন নোটিসেস অর ওয়ার্ডার্স টু এনসিওর ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টতা নিশ্চিত করার জন্য কনসিস্টেন্সি মানে হচ্ছে বোধগম্যতা বোঝানোর জন্য এবং কমপ্লায়েন্স অ্যামাং স্টুডেন্টস মানে স্টুডেন্টরা যাতে এই কাজগুলো করে সেটার জন্য এরপরে বলা হচ্ছে দ্য অ্যান্ড টোন হেল্পস কনভে দ্য ইম্পর্টেন্স অফ ইনফরমেশন অ্যান্ড ফোর্সেস দ্য স্কুলস রুলস অ্যান্ড এখন বলা হচ্ছে ফরমাল এবং কর্তৃত্ব পরায়ণ যে কর্তৃপক্ষমূলক যেরকম টোন রয়েছে সেই টোনটা হেল্প করে কি হেল্প করতে যে কনভে দ্য ইম্পর্টেন্স অব দ্য ইনফরমেশন যে ইনফরমেশনটা শিক্ষার্থীতে শুনছে সেই শিক্ষার্থীরা এটা এটার গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য এটা ফরমাল টোন ব্যবহার করে এবং কর্তৃপক্ষমূলক কর্তৃত্ব টোন ব্যবহার করে আরেকটা হচ্ছে অ্যান্ড রিন ফোর্সেস রি ফোর্স মানে গুরুত্ব আরোপ করা তাই স্কুলস রুলস মানে স্কুলের যে নিয়মকানুন রয়েছে এবং স্কুল কি প্রত্যাশা করছে সেইটা অ্যাডিশনালি মানে আরও তাহলে ইউজিং কনসিস্ট্যান্ট কনসিস্টেন্ট মানে কি কনসিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো সবসময় সাধারণত সচরাচর ব্যবহার করা হয় একই ধরনের ল্যাঙ্গুয়েজ যেমন স্কুলের যে সময় নোটিশ দেওয়া হয় এটা কিন্তু সর্বা সবসময় বলা হয় যে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক অথবা শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে এটা কেন ব্যবহার করে এটার সাথে শিক্ষার্থীরা পরিচিত সেই কারণে স্কুল কর্তৃপক্ষ এবং যারা জড়িত রয়েছে মানে স্টুডেন্ট এবং টিচার সবাই এগুলার সাথে পরিচিত সেই কারণে বলা হয় কনসিস্টেন্ট ল্যাঙ্গুয়েজ হেল্পস টু হেল্পস অ্যাভয়েড অ্যাম্বিগুইটি অ্যাম্বিগুইটি মানে অস্পষ্টতা দূর করে অ্যান্ড এনশিওর দ্যাট অল দ্য স্টুডেন্টস রিসিভ দ্য সেম ইনফরমেশন যাতে সকল শিক্ষকরা শিক্ষার্থীরা কি করতে পারে মানে একই রকম তথ্য গ্রহণ করতে পারে সেই কারণেই তারা ওই রকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এরপরে এফ নাম্বার যেটা রয়েছে এফ নাম্বার বলতেছে ডিউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিসেস অ্যান্ড ওয়ার্ডার শুড বি ডিফারেন্ট ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার এখন বলছে তুমি কি মনে করো যে এই যে স্কুলের নোটিস এবং ওয়ার্ডার যে ভাষাটা ভিন্ন হয় এটা কি হওয়া উচিত এটা যদি হওয়া উচিত হয় তাহলে কেন এখন আমি যেটা বলেছি ইয়েস দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিসেস ওর ওয়ার্ডার শুড বি ডিফারেন্ট টু সাম এক্সটেন্ড টু মেনটেন প্রফেশনালিজম ক্ল্যারিটি অ্যান্ড অথরিটি মানে কিসের জন্য পেশাদারিত্ব ক্লিয়ারিটি মানে স্পষ্টতা এবং অথরিটি মানে কর্তৃত্ব তাছাড়া ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ল্যাঙ্গুয়েজ টু বি অ্যাক্সেসিবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু স্টুডেন্টস অফ অল এজেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস এখন আরেকটা বিষয় হচ্ছে কারণ একটা যদি প্রফেশনাল অথবা ফর্মাল ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন মানে গ্রাম্য ভাষায় কিন্তু এক এক জায়গায় এক এক রকম কিন্তু প্রমিত ভাষা অথবা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সবার কাছেই এক সেই কারণেই যাতে সবাই এটা বুঝতে পারে সকল এইজের স্টুডেন্ট এবং সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসা সবাই যাতে এটা বুঝতে পারে সেই কারণে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা দরকার আর একটা হচ্ছে ফাইন্ডিং আ ব্যালেন্স বিটুইন ফর্মালিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ইজ ক্রুশাল টু ইফেক্টিভলি কমিউনিকেট উইথ স্টুডেন্টস অ্যান্ড এনশোর দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমপ্লায়েন্স বলা হচ্ছে এই যে দুটোর মধ্যে ফরমালিটি এবং অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি মানে সব প্রবেশ অধিকার অথবা এটাও বোধগম্যতা বলা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য যে কোনো কারোর সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যাতে সকল স্টুডেন্টরাই কি ওই বিষয়টা বোঝে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমপ্লায়েন্স এবং ওগুলা যাতে তারা মেনে চলে এখন ভাষাটা যদি সবার কাছে বোধগম্য না হয় তাহলে কিন্তু সকল শিক্ষার্থীরা এটা কী করতে পারবে না রিসিভ করতে বুঝতে পারবে না এবং এটা পালন করতে পারবে না আর এইভাবেই আমরা এই যে ছয়টা প্রশ্ন রয়েছে এই ছয়টা প্রশ্নের উত্তর দিতে পারি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবে আজকের মতো এখানে শেষ করতেছি এর পরবর্তীতে এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর নিয়ে আবার আর আরেকটা ভিডিও করব আসসালামু আলাইকুম